নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোগ্রি এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জ্যোতিষশাস্ত্রে ইতিহাসে প্রথমবার 12টি রাশি ছক্কা মারতে চলেছে। অনেকে শুনে হয়তো একটু ঘাবড়িয়ে গেলেন যে আমি কোনো সময় 4টি রাশি, কোনো সময় 5, 7, 6, 8 বা 9টি এরকম রাশি, কিন্তু জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই প্রথমবার 12টি রাশি 6-এ ছক্কা মারতে চলেছে। কোন কোন দিক থেকে এই রাশিগুলো ভালো হতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এবং অতি বিশেষ এই ভিডিও। দেখুন, আজ 26শে আগস্ট সকাল 11:20 যুবরাজ বুধ রাশি পরিবর্তন করেছে, অর্থাৎ কন্যা রাশিতে, সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেছে। এবং কন্যা রাশিতে এই বুধ তিন রকমের ফল কিন্তু দিয়ে থাকে। একটা হচ্ছে মূল ত্রিকোণ, এক হচ্ছে সক্ষেত্রিক, আর একটা হচ্ছে তুঙ্গস্থ। তিন রকমের কিন্তু ফল দিয়েই থাকে। এবং এখানে শুক্রের সঙ্গে অবস্থান করছে, দুটি রাজযোগ সৃষ্টি করছে, একটি নিজভঙ্গ রাজযোগ, একটি ভদ্র মহাপুরুষ রাজযোগ। এই দুটি রাজযোগ 12টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে। বুধ আমাদেরকে কি দেয়? বুধ আমাদেরকে বুদ্ধি, বুধ আমাদেরকে দেয়, যারা অ্যাস্ট্রোলজার, বুধ আপনার ভালো অ্যাডভোকেট হতে গেলে বুধ, ভালো আপনি অ্যাকাউন্টেন্ট হতে গেলে বুধের দরকার। এই জায়গাগুলো কিন্তু বুধ দিয়ে থাকে। আপনি অনলাইনে কাজ করতে চান, বুধ, অর্থাৎ বুধ আপনার রাশিচক্র যদি ভালো থাকে কি না, আকর্ষিক ধনলাভ কিন্তু ঘটায়। শিক্ষার ক্ষেত্রে বুধের কিন্তু বিশেষভাবে ভূমিকা। বুধ ভালো না থাকলে আপনার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে না, বা বুধ ভালো না থাকলে অনেক বাচ্চারা আছে কি না, স্পষ্ট কথা বলতে পারে না, এটা কিন্তু বুধের বিশেষ করে কারো কথা আছে। অর্থাৎ বুধকে ভালো থাকা একান্তই দরকার। তো 12টি রাশি, আবারও বলছি, প্রথমবার ইতিহাসে, জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে একসঙ্গে 12টি রাশি ছক্কা মারবে। কোন কোন দিক থেকে? প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির তৃতীয় পতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ এই সময় হবে, এবং আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। এই নিজভঙ্গ রাজযোগ আপনাদের যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং কেরিয়ার ক্ষেত্রে কর্মের দিকটা আপনাদের কিন্তু ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির পঞ্চমভাবে এই বুধ, এবং আপনার ধনপ্রতীক পঞ্চমভাবে, অর্থাৎ আকস্মিক ধনলাভ আপনাদের হবে বৃষ রাশির। শেয়ার মার্কেট, লটারি থেকে আপনারা কিন্তু, বিদেশ থেকে আপনাদের কিন্তু অর্থ কিন্তু আসবে। এবং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি বৃষরাশি, আপনি কিন্তু ভালো রেজাল্ট করবেন। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, ফেঁসে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু রিকভারি আপনাদের এই সময় কিন্তু হবে বৃষরাশি। তিন নম্বর রাশি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে এই বুধ অবস্থান করছে এবং রাশির অধিপতিকে নিয়ে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা, মাতৃসুখের জায়গা, প্রপার্টি থেকে লাভ, এবং ভূমি ভবন বাহন সুখ আপনাদের দেখা যাচ্ছে। কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনলাভ, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন, অর্থাৎ কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। কর্কট রাশি, কর্কট রাশির
আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি তৃতীয়ভাবে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাই বোনদের থেকে সহযোগিতা আপনারা পাবেন, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো রেজাল্ট পাবেন, আপনি সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি কর্কট রাশির মানুষ, আপনারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু পাবেন, আকর্ষক ধনলাভ আপনাকে কিন্তু করাবে এবং ফিল্ম দুনিয়াতে যারা আছে তারাও কিন্তু ভালো ফল পাবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও দ্বিতীয়পতি এবং একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং শুক্রকে কানেক্ট করে এখানে আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা যথেষ্ট মজবুত করবে, সফলতা সাকসেসের জায়গা এবং আপনাদের মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক ধনলাভ আপনাদের করাবে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মযোগ, সন্তানের ক্ষেত্রে শুভ, শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ এই সময় কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই অবস্থান করছে এই বুধ এবং শুক্র এবং আপনার যেটা হচ্ছে আপনার দশমপতি, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং ধনপতি আপনাদের রাশিতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবং ভাগ্যপতি, ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট আপনার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, আকস্মিক ধনলাভ, আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে, কর্মযোগ, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনলাভ এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির দেখা যাচ্ছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনার পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে লাভই লাভ দিতে চলেছে। এরপরের যে তুলা রাশি, তুলা রাশির দ্বাদশভাবে এই বুধ এবং শুক্র নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আপনাদের হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের আপনারা সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং দাম্পত্য সুখের জায়গায় ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান, আপনাদের সফলতা সাকসেস, রাজনীতির ক্ষেত্রে উত্থান, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ছয়ে ছক্কা মারতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি আপনার রাশির দশমভাবে অবস্থান করছে একাদশপতিকে কানেক্ট করে, অর্থাৎ এই জায়গাটা কী হচ্ছে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ, দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে বদলির একটা সম্ভাবনা বা আপনারা কন্ট্রাকচুয়াল জব পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি ধনুরাশি মানুষ, ব্যবসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হবে, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, আকস্মিক ধনলাভ ধনুরাশি কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশি সে রাশির নাম হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ষষ্ঠপতিকে কানেক্ট করছে, যদিও বা আপনাদের ক্ষেত্রে কী হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন এবং আপনাদের আকস্মিক ধনলাভ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে এবং বিদেশ থেকে আপনারা এই সময় লাভ পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়াবে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ রূপে লাভ কিন্তু দিতে চলেছে। এরপরের যে রাশি সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কী হচ্ছে আপনাদের এই নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, মায়ের সুখ, আপনার ভাগ্যের সম্পূর্ণরূপে আপনার সাপোর্ট পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিদেশ থেকে আপনারা এই সময় লাভ করবেন, দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনিও কিন্তু
মানে ছয় ছক্কা মারতে চলেছেন জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে প্রথমবার। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে সপ্তমপতির অবস্থান আপনার চতুর্থপতিকে নিয়ে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনার পারিবারিক সুখ, মাতৃ সুখ, প্রপার্টি থেকে লাভ, আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, এবং মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আকস্মিক ধনলাভ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ এই যে বারোটি রাশির ক্ষেত্রে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে প্রথমবার ছয় ছক্কা কিন্তু মারবে এই বারোটি রাশি। এই ছিল ভিডিও, সকলে ভালো থাকুন।